নমস্কার, আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি ওড়িশার আলারনাথ মন্দির, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামীর ভজন কুঠির, এবং সবশেষে থাকছে মহাপ্রভুর পার্ষদ রায় রামানন্দের ভজন কুঠির। প্রথমেই আমরা দর্শন করব আলারনাথ মন্দির। পুরীর স্বর্গদ্বার থেকে এই মন্দির আসার দূরত্ব মাত্র 27 কিলোমিটার। পুরীর সাইট সিনের মধ্যেই পড়ে এই আলারনাথ মন্দির দর্শন। এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব এবং ভগবানের শ্রীরূপ দর্শন করব। তারপর আলারনাথ মন্দিরের ইতিহাস ও মাহাত্ম্য শ্রী গুরুদেবের মুখ থেকে শ্রবণ করব। ১০ টাকা টিকিট করলে দুটো এলাও। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরিব। আমরা এখন আলারনাথে আছি। এই স্থানের নাম আলারনাথ। ভগবান শ্রীবিষ্ণু গয়াসুরকে বধ করে শঙ্খ চক্র গদা পদ্ম 4টি স্থানে রেখেছিলেন। শঙ্খ রেখেছিলেন পুরীতে, পদ্ম রেখেছিলেন কোণারকে, ভুবনেশ্বরে রেখেছিলেন গদা, আর এই আলারনাথে রেখেছিলেন চক্র। এই কারণে এই স্থানের নাম চক্রতীর্থ। জগন্নাথ দর্শন করতে গেলে 4 নাথকে দর্শন করতে হয়, জগন্নাথ, টোটাগোপীনাথ, আলারনাথ আর গম্ভীরানাথ। এই 4 দর্শন না করলে জগন্নাথ দর্শন সফল হয় না। জগন্নাথ আলারনাথে কোনো ভেদ নাই। ভগবান বিষ্ণু সত্যযুগে এই আলারনাথ মূর্তিরূপে প্রকট হন। মহাপ্রভু যখন জগন্নাথের অনবসরকাল, জগন্নাথ যখন জ্বরে চলে যান স্নানযাত্রার পর, সেই 15 দিন তো আর জগন্নাথের দর্শন পাওয়া যায় না, তখন এই আলারনাথ রূপেই জগৎকে ইনি দর্শন দেন। মহাপ্রভু স্বয়ং মহাপ্রভু এসে আলারনাথে 15 দিন থাকতেন, আর এখান থেকে শরবত তৈরি করে জগন্নাথের জন্য পাঠাতেন। এখানে একটি শিলা আছে, শিলাটির ওপরে আমরা আগে দর্শন করবো। এবার শিলার ওপর মহাপ্রভু ভাবাবেশে উগুর হয়ে পড়ে গিয়েছিলেন। সেখানে মহাপ্রভুর হাত, পা, বুক, মুখ, হাঁটু সমস্ত ছাপ আছে শিলাটাতে। আর এই আলারনাথের চক্রতীর্থ কাছেই রায় রামানন্দের বাড়ি আছে, মহাপ্রভু পার্ষদ, সেটি দর্শন করে তারপর আমরা পুরী যাব। বলি আলারনাথ ভগবান কি, শ্রীমন মহাপ্রভু কি, জগন্নাথ দেব ভগবান কি, বলদেব ভগবান কি, সুভদ্রা মাইয়া কি, নীলাচল ধাম কি, চারিধাম কি, চারি সম্প্রদায় কি, সমবেত ভক্তবৃন্দ কি, আপন আপন গুরু মহারাজ কি, জয় জয় শ্রী রাধে রাধে রাধে। সবাই একটু 5 মিনিট বসে 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 বসে। শ্রী চৈতন্য মহাপ্রভুর সর্বাঙ্গ চিহ্ন, এই চিহ্নটা পুরা বিশ্বরে কোথায় মহাপ্রভু ছড়েকে যায় না, এই জায়গাতে যাইছে। এই জায়গা হয় মহাপ্রভুর অতি প্রিয় জায়গা। জীবনের 18 বর্ষ মহাপ্রভু এই স্থানে সময় অতিবাহিত করেছে। আলারনাথকে অতি ভাল পায়, অত প্রেম করে, হিসাব নাই। চৈতন্য মহাপ্রভু, মহাপ্রভুর ইষ্ট দেবতা আলারনাথ। এই রূপে দেখেছে কৃষ্ণ, এই রূপে দেখেছে জগন্নাথ, এই রূপে দেখেছে নারায়ণ। এই একই রূপ, রূপটা চেঞ্জ হয় না, কিন্তু মহাপ্রভু অত চক্ষুটা মহাপ্রভু স্বয়ং প্রভু কৃষ্ণ। যে কৃষ্ণ সেই চৈতন্য, সেই নিত্যানন্দ, শ্রীরাধে গদাধর সেবা সেই গৌর ভক্তবৃন্দ। তার মিনিংটা এইটা হয়, যে কৃষ্ণ হয় সে বি চৈতন্য হয়, সে বি নিত্যানন্দ হয়, শ্রীরাধে গদাধর সে গৌর ভক্তবৃন্দ। মহাপ্রভুর নাম নিও, মহাপ্রভু তোমাকে গে গোদ নিব। চৈতন্য মহাপ্রভু সবার আগে 1510 খ্রিস্টাব্দে নদিয়া নবদ্বীপ ধামে ছড়ে
চলে চলে আসছিল দর্শন করার জন্য জগন্নাথ মন্দিরে। তুমি সব গাড়ি ঘোড়াকে যখন আসছে ওইখানে আসছিল, সমুদ্র ধারে ধারে পায়ে হ্যান্ডে নিয়ে আসছিল, রাস্তা ফাস্তা কিছু ছিল, জঙ্গল জঙ্গলে আসছিল মহাপুর, একই আসছিল, ওই সাঙ্গে নিয়ে আসে না চৈতন্য মহাপুর অকেলে আসছিল। 15-10 খ্রিস্টাব্দে আষাঢ় মাস, ইংলিশ মাস হয়ে জুন মাস দেবস্নান পূর্ণিমাকে পুরী থেকে আসলো। পুরী থেকে আজকে জগন্নাথ মন্দিরের দর্শন করবার জন্য ঢুকিল, আর মহাপ্রভুকে জগন্নাথ মন্দিরটা বন্ধ হয়ে গেল, সময় বন্ধ হয়ে গেল কি জন্য, জগন্নাথের 15 দিন মহাপ্রভুর মন্দিরটা বন্ধ হয়, আর 15 দিন জন্য জগন্নাথ কোনোকে দর্শন দিয়ে না, কোনোকে দর্শন দিয়ে না, অখন বি এই লীলাটা চলে। 15 দিনের মহাপ্রভুর শরীরটা অসুস্থ হয়, অসুস্থ লাভ করে মহাপ্রভু জগন্নাথ এইখানে চলে আসে। জগন্নাথের ইচ্ছা, জগন্নাথ বিশ্বর মালিক, ওনাকে কি বলিব, আর যদি মহাপ্রভুকে এখানে দর্শন না পায়, মহাপ্রভু চলে গেল সমুদ্রের ভিতরে প্রাণটা ঝাঁস দেওয়ার জন্য, কি প্রভু আমি তোমার ভক্ত, আমি তোমার দর্শন পাই না, এ শরীরটা রখে কিছু লাভ না, আমি শরীরটা সমুদ্রের ঝাঁস দিয়ে দেব। তো ইয়ে জগন্নাথ ওকে ভাব দেখে বললে কি তুমি, আমি তোমাকে দর্শন দিব, এই ভাবটা কোনো কাছে ছিল না, তুমি আমার জন্য যেটা দিকে আইছে তার মূল্য আমি তোমাকে দিব, তুমি চলে যাও আলারনাথ ওইখানে দর্শন করো, আমি ওইখানে 15 দিন দাঁড়িয়েছি, এই 15 দিন দর্শন আমি কোনোকে দিয়ে না। তো মহাপ্রভু পায়ে হ্যান্ডে হ্যান্ডে অত খুশি থেকে ভাব থেকে হসাহসি করে আনন্দকে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, নম ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মিতায় জগদীচায় কৃষ্ণ গোবিন্দায় নম নম। তো মহাপ্রভু বাংলা চৈতাচরিত আমাদের একটু কথা আছে, কাহা যাব কোথা পাবো শ্রী ভজন নন্দন, সমুদ্রে ধারে ধারে করিল গমন, সমুদ্রে ধারে ধারে আলারনাথ পথে চলি গেল মহাপ্রভু ভাব বিহলিতে, আনন্দ বজারে ঘুমাও মজারে খাও ডল সর পুরী, এক বার যাও আলারনাথ দাম পেট পুরা খাও পুরী, প্রভুজি কেসে বিরাজজি ওড়িশা জগন্নাথ পুরী। এটা মহাপ্রভুর কথাটা, এটা এটা কিয়ে লেখে না, স্বয়ং চৈতন্য মহাপ্রভু লিখেছে, এই ভাবটা আছে, এই মূল্য জায়গার মূল্যটা জানি যে বি মহাপ্রভু তাই জন্য এটা লিখেছে, আমি ওই মূল্যটা জানতে পারবো না, কি আমি পাপি লোক, প্রত্যেকদিন পাপ করছি আমি, ইয়ে হয় আমাকে উদ্ধার করবে মহাপ্রভু। তখন মহাপ্রভু এখানে আয়নাটা এখানে আসছিল, এই পাথরটা ছিল মন্দিরের আগের, এই আলারনাথ মন্দির আগে ছিল, এখানে ছিল না, এখানে খালি যজ্ঞ বৃক্ষ ছিল, চন্দন বৃক্ষ ছিল, বকুলর বৃক্ষ ছিল, এই একটু বকুল বৃক্ষ দেখি তুই দেখিব একই নিশানা আছে, পুরনো বৃক্ষ আর সব কাটা হয়ে গেছে, এই বকুল বৃক্ষ সব ছিল। তখন মহাপ্রভু চলে গেল হরে কৃষ্ণ মহামন্ত্র প্রসার করার জন্য বিশ্ব দিকে, আপনারা দেখেছে যে ইস্কন হয় ফরেনিয়র হয় যে আমার হরে কৃষ্ণ মহামন্ত্র ওনাকে কীরকম গ্রহণ করে, ইয়ে চৈতন্য মহাপ্রভুর ভক্তির প্রভাব, মহাপ্রভু সবাইকে ভক্তি বাণ্টা দিয়ে দিয়েছে, মানে মহাপ্রভুর ভিতরে বি আসবে না, আমার ঢুকে না অনুমতি নাই, ভিতরে যাব না, খালি এই ধানটিকে খালি চরণ স্পর্শ করি, এই ধান ধুলিটিকে মিটিটিকে মাথার মুন্দি করি যাওয়ার জন্য অপরাধ করতে হবে, তুমি জায়গাটা মুন্দিটা বুঝো, এটা ব্রহ্মক্ষেত্র, ব্রহ্মা এখানে তপস্যা করেছি, সবু জায়গায় বন্যা হয়ে যাবে, এই জায়গা বন্যা হবে না। পাঁচ সময় পরে পুরী রাজা ঠাকুরের জমিন দান দেওয়ার জন্য কিছু জমিন নিজে আসছিল, রাজাকে এখানে সুপ্রান্ত, রাজা তোমার রাজকে এখানে চলিব না, আমার ভক্ত আসবে, আমার ভক্ত সেবা করবে, এখানে সই মন্ত্র ওই সময় থেকে এখন এই মন্দির গভর্নমেন্ট বিষয়ে দিয়ে দেবে, আলারনাথ মন্দিরে প্রত্যেকদিন 10,000 টাকা খাওয়া আছে কাপড়ের জন্য গভর্নমেন্ট দিয়েছে, কিন্তু এখানে যেটা ভক্ত আসে মন্দির যেটা দিয়ে তখন এটা সেবা হয়, আর তুমি আসো সবাই আসো মহাপ্রভু প্রত্যেকের চরণকে স্পর্শ করো, আমি তোমাকে কীরকম মহাপ্রভু প্রণাম করেছি, মহাপ্রভু মাথা গালা পাপুলি কনই ছাতি হাঁটু করণ চরণ সবাই চিহ্ন, কীরকম নাচ করেছে পুরো পদচিহ্ন সব চিহ্ন এখানে আছে, আসো এটা হয় মাথা, এটা গালা, এটা পাপুলি, এটা কনই হাঁটু চরণ, এটা গড়াগড়ি সময় এটা নাচ চিহ্ন, যে কৃষ্ণ সেই চৈতন্য সেই নিত্যানন্দ শ্রীরাধাত কথা ধরে শুনেছি গৌর ভক্তবৃন্দ, হে কৃষ্ণ গণা সিন্ধু নিরামন্ধু জগৎপতি গোপেশ গোপেশকান্ত রাধাকান্ত মাধব, মহাপ্রভু সবাইকে কৃষ্ণ দিও রাধা মাধব দিও,
আলারনাথ মন্দির দর্শন সেরে নিয়ে আমরা এবার দর্শন করে নেব ব্রহ্ম গৌড়ীয় মঠ। আলারনাথ মন্দির ঢোকার ঠিক ডান পাশেই এই মন্দিরটি বা এই মঠটি অবস্থিত। এটি একটি গৌড়ীয় মঠ এবং এই গৌড়ীয় মঠটি মধ্যে রয়েছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামীর ভজন কুঠির। মন্দিরের ঠিক পাশেই রয়েছে এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শ্রী গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের ভজন কুঠির। আমরা এখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের ভজন কুঠির দর্শন করব। আসে আলারনাথ। আলারনাথ মন্দির দর্শন সেরে আমরা এখন চলে এসেছি মহাপ্রভুর পার্ষদ রায় রামানন্দ প্রভুর ভজন কুটির। রামানন্দ রায় এদিকেটা মহাপ্রভু, ডান দিকেরটা যেটা মস্তক মন্ডিত ওটা হচ্ছে না মহাপ্রভু, আর যেটা মস্তকে কেস আছে ওটা রামানন্দ রায়। এখানকার কাহিনীটা একটু, এটা রায় রামানন্দের বাড়ি, এটা এখানে রায় রামানন্দ থাকতেন, মহাপ্রভু যখন আলারনাথে আসতেন তখন এখানে। আচ্ছা, এরপর আমরা দর্শন করব মন্দিরের ঠিক পাশেই রায় রামানন্দ প্রভুর বাড়ি। সামনেই আমরা যে মন্দিরটি দেখতে পাচ্ছি এখানে বিগ্রহকে পুনঃস্থাপিত করা হবে। আমরা এখন প্রভুজির বাড়িতে প্রবেশ করছি। বাড়িটি সংস্কার করা হয়েছে এবং নবনির্মিত। সামনে আমরা মন্দিরের সেবিত বিগ্রহ দর্শন করছি। এটা হচ্ছে রায় রামানন্দের যে নাটক লিখেছিলেন নাটকের পুঁথিটা, আর এদিকে হচ্ছে রায় রামানন্দের লিখিত যে নাটক সেই নাটকের পাণ্ডুলিপি, আর এখানে হচ্ছে তলোয়ার, এটা যে পেনে লিখিত হয়েছিল গ্রন্থটি সেইটা, আর এটা হচ্ছে কমণ্ডল কন্যাথ বল্লভকম নাটকের এটি পাণ্ডুলিপি, এটি রায় রামানন্দের তরফের থেকে রচিত হয়েছিল। রায় রামানন্দ প্রভুজির বাড়ি দর্শন করে আমরা ঠিক তার কিছুটা আগেই রয়েছে মাধবী দেবী দাসী তথা সিকি মাইতির সমাধি মন্দির দর্শন করব। আমরা সিকি মাইতি তথা মাধবী দেবী দাসীর সমাধি দর্শন করছি। বহিরঙ্গ সঙ্গে করি নাম সংকীর্তন, অন্তরঙ্গ সঙ্গে করি রসাস্বাদন। প্রভু মহাপ্রভু তিন সাড়ে তিনজনের সঙ্গে অন্তরঙ্গ রসাস্বাদন করতেন, তাদের মধ্যে সিকি মাইতি উল্লেখযোগ্য। যেহেতু তিনি নারী ছিলেন মাধবী দাসী, এবার সেই জন্য ওনাকে অর্ধেক ধরা হয়। সেই জন্য সাড়ে তিনজন হচ্ছেন স্বরূপ দামোদর, রায় রামানন্দ প্রভু আর গোবিন্দ, আর আমাদের এই সিকি মাইতি। এই সাড়ে তিনজন মিলে মহাপ্রভু গম্ভীরাতে বা যে কোনো সময় রসাস্বাদন যখন করতেন তখন এই তিনজনের সাড়ে তিনজনের সাথেই করতেন। সেই মাধবী দাসীর সমাধি এখন আমরা দর্শন করি। আচ্ছা,